বিশ্বে বাংলাদেশের তৈরি পোশাক খাত যথেষ্ট সুনাম অর্জন করলেও বেশিরভাগ কারখানায় নারী শ্রমিকের পর্যাপ্ত নিরাপত্তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। কর্মক্ষেত্রে হয়রানি, যৌন নির্যাতন সহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় এই খাতে নিয়োজিত নারী শ্রমিকদের। সংকট সমাধানে উদ্যোগ না নিলে পোশাক খাতে নারী শ্রমিকের অংশগ্রহণ কমার শঙ্কা শ্রমিক নেতাদের। সাভারে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন খালেদা আক্তার, জানালেন তার হয়রানির অভিজ্ঞতা। জিএমপিএমরা বাজে প্রস্তাব দেয়, চাকরি থেকে বাদ করে দেওয়ার ভয় দেখায়, তাদেরকে হয়রান করে। খালেদার মতো অনেক নারী শ্রমিককেই প্রতিনিয়ত কর্মক্ষেত্রে হয়রানির শিকার হতে হয়। ঊর্ধ্বতন কর্মকর্তার কথা না মানলে থাকে চাকরি হারানোর ভয়। ওরা ডিস্টার্ব করে, আবার যাওয়ার সময়ও অনেক হয়রানি করে, ডিস্টার্ব করে, এরকম তো করে। একটা কথা বলে, হয়তো পিএম স্যারে বলে বা জিএম স্যারে বলে, হয়তো রাজি হয় না, চাকরি ভয় দেখায়, বের করে দেয়, বের করে দেওয়ার হুমকি দেয়। বিভিন্ন শ্রম সংগঠনের তথ্য অনুযায়ী দেশে তৈরি পোশাক খাতে নিয়োজিত প্রায় 44 লাখ শ্রমিকের মধ্যে শতকরা 85 ভাগই নারী। এসব শ্রমিকের জন্য কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা না গেলে ক্রমশ এই জনশক্তি কমতে থাকবে বলে আশঙ্কা জানালেন এই শ্রমিক নেতা। সরকারের সাথে যখন বৈঠক হয় তখন আমরা এই বিষয়টা তুলে ধরেছি, তো তারপরেও মানে এখন কিন্তু ওইভাবে যে বন্ধ হওয়ার যে আমরা আশা করছিলাম সেই বন্ধ এখনো হয় নাই, যার কারণে এখনই সরকার এবং বিজিএমইএ মালিক পক্ষ সবাই মিলে দ্রুত এই ধরনের নারীদের ইপটিজিং, কর্মক্ষেত্রে ইপটিজিং এর বন্ধ করা উচিত। তবে বিভিন্ন কারখানা কর্তৃপক্ষের দাবি, কর্মক্ষেত্রে নারী শ্রমিকের যথাযথ সম্মান নিশ্চিত করা হচ্ছে। এখন আসার সময় বা যাওয়ার সময় একটু উল্টাপাল্টা কথা বলতে পারে, এটা প্রশাসন দেখবে, এটা তো আমরা কিছু করতে পারবো না। তবে গার্মেন্টসের ভিতরে খুব সুন্দর পরিবেশ আছে এবং মেয়েদের অধিকার অনেক বেশি। কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে সরকার ও মালিক পক্ষ আরও কার্যকর ভূমিকা নেবে এমনটাই প্রত্যাশা নারী শ্রমিকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।